ঈদের ছুটি শেষ, এবার কর্মস্থলে ফেরার তারা। তাই নারীর টেনে বাড়িতে যাওয়া মানুষ দলে দলে ফিরছে বন্দরনগরে চট্টগ্রামে। বাস ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ, বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালুর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন বগি। তবে ফেরার পথে ভোগান্তিও কম নয়। ঈদের ছুটি শেষ, এবার ফেরার পালা কর্মস্থলে। প্রিয়জনের সাথে কাটানো ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই তাই ব্যস্ত নগরীতে ফিরছেন সাধারণ মানুষ। জীবিকার টানে আবারও শহরে ফেরা মানুষের সবচেয়ে বেশি চাপ চট্টগ্রাম রেল স্টেশনে। বাড়িতে প্রিয়জনদের সাথে আনন্দ ঘন সময় কাটিয়ে আবার ফিরতে হচ্ছে যান্ত্রিক শহরে। তারপরও সবার কণ্ঠে ঈদ উদযাপন করতে পারার আনন্দ। ঈদের ছুটি কাটাতে বগুড়া গিয়েছিলাম, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে আসলাম এবং খুব আনন্দ ঘন যাত্রা হলো। পরিবারের সাথে ঈদ করে আসছি অনেকদিন পর, খুব ভালো লাগছে। ঈদে বাড়ি গেছিলাম, বাড়িতে বাপ মার সাথে ঈদ কাটিয়েছি, আবার চট্টগ্রামে জব করি, আবার ঘরে আসছি চট্টগ্রামে। উল্টো চিত্রও আছে, পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে যোগ দিতে চট্টগ্রাম ছাড়ছেন অনেকে। স্টেশনের কাউন্টারে তাই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ঈদের দিন বিকাল 5টা থেকে আসলে অগ্রিম টিকিট ছাড়ছে, আমি 5:30টার দিকেই টিকিটটা ক্রয় করে নিয়েছি মোবাইলে। দুটো টিকিট কাটতে আসছি এসিতে, আপনার সুবর্ণ এক্সপ্রেসে। তো যদি ভালো ভালো টিকিটটা পাই তাহলে আমি ইনশাল্লাহ যেতে পারবো। ইচ্ছে বাড়ি, মানে বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরবো। ঈদ পূর্ববর্তী যাত্রার মতো ফেরার পথেও ভোগান্তি কম নয়। এক আসন তিনজনের কাছে বিক্রি, টিকিট কালোবাজারি, ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ অনেকের। টিকিট 100 টাকা, আপনার ওইখানে 120 টাকা রাখা হচ্ছে, এবং ট্রেনের টাইমিং ছিল আপনার 11:30, সেই জায়গায় এখন 12:30 বাজে, ট্রেনের কোনো খোঁজ নাই। যখন আমি বসতে গেছি দেখি সেম টিকিট নিয়ে আরেক লোক বসে আছে, ওদের কাছেও কিন্তু অনলাইন কপি আছে, আমার কাছে অনলাইন কপি। আমারও একই নাম্বার, ওনাদের একই নাম্বার, তো ওনারা আগে বসছেন, ঠিক আছে, বসে আছে, আমরা দেশে দাঁড়াই আমরা কি করবো। অভিযোগের সদুত্তর নেই রেল কর্তৃপক্ষের কাছেও। এই ট্রেনটার 11:30 ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এটা কাজ করতে গিয়ে দেরি হয়েছে, অন্য কোনো কারণ নেই। আল আমিন শিকদার, জমুনা নিউজ, চট্টগ্রাম।